আমি মিনা, একটা কাজের মেয়ে। এই কাহিনীটা আমার নয়, কিন্তু মনে হয় হয়তো আমি এই কাহিনীটা তৈরি করেছি। এই কাহিনীটা আমার পরিবারের। আমার বলা হয়তো ভুল হবে, আজকালকার অনেক পরিবারের হয়তো এই একই কাহিনী। কেন এসছো তুমি এই বাড়িতে কাজে? সবাই তো চলে গেছে এই বাড়ি ছেড়ে। যাও, তুমিও চলে যাও। কতদিন হয়ে গেল, তুমি কত কষ্টে আছো দাদা, কাজেও যাচ্ছ না, সবই হয়েছে আমার জন্য। না গো মিনাদি, এটাই আমার ভাগ্য। মাসিমা, সিঙ্গারা কিন্তু হেভি টেস্ট। আচ্ছা বলো তো, সিঙ্গারার দোকানে যে সিঙ্গারা গুলো বানিয়েছে, সে বানাতে বানাতে খায়নি, তার কি গ্যারেন্টি আছে? চলছে না, হাইলাইট একটু দেখে নি তো। আচ্ছা ঠিক আছে, আজকালকার ফ্যামিলিতে অনেক খরচা, যেটা অফিসের স্যালারিতে মেকআপ করা সম্ভবই না। কিন্তু আমার এতে কোনো প্রবলেম নেই, কারণ আমি ইউজ করি বিনোমোর ট্রেডিং অ্যাপ। ভিডিওর নিচে ডিসক্রিপশন আর কমেন্ট পিনটে লিঙ্ক আছে বন্ধুরা, তো তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস, অনেকটা এরকম দেখতে। এখানে যে গ্রাফটা দেখছো, এটাকে প্রেডিক্ট করতে হবে যে এটা উপরে যাবে না নিচে। তো ট্রেড করার আগে আমি একটু অবজার্ভ করবো। হ্যাঁ, আমার মনে হচ্ছে নিচে যাবে, তো আমি ডাউন অ্যারোতে পয়সা লাগিয়ে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করবো। হ্যাঁ এই দেখো, আমি আর্ন করে ফেলেছি, হ্যাঁ আমার প্রফিটও চলে এসেছে। তো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি আরেকটা ট্রেড নেবো। এবার আমার মনে হচ্ছে গ্রাফটা উপরে যেতে পারে, তো আমি আপ অ্যারোতে পয়সা লাগাবো। হ্যাঁ দেখি কিছুক্ষণ ওয়েট করে কী হয়। হুম দেখো বন্ধুরা, আমি আবার আর্নিং করে ফেলেছি, আর আমার রিয়েল অ্যাকাউন্টেও পয়সাটা আপডেট হয়ে গেছে। এখানে ডিপোজিট করাও খুব ইজি, অনেক অপশন পেয়ে যাবে। যেমন দেখো, এখানে রয়েছে ফোনপে, পেটিএম, ইউপিআই, আইএমপিএস। এর সাথে সাথে তোমাদের সব আর্নিং তোমরা উইথড্রও করতে পারবে, অনেক অপশান রয়েছে। আর বিনোমোর সবথেকে ভালো কথা, এখানে ডেমো অ্যাকাউন্ট দেখতে পারবে, আর এখানে তোমাদের ট্রেড করাও তোমরা শিখতে পারবে, তোমাদের রিয়েল মানি না লাগিয়ে। বিনোমোকে ওয়ার্ল্ড ওয়াইড ভীষণ ট্রাস্টেড ওয়েবসাইট মানা হয়, আর এখানে তোমরা 24/7 কাস্টমার সাপোর্টও পেয়ে যাবে। আর তোমরা তো জানোই যে ওয়ার্ল্ড কাপ চালু হয়ে গেছে 5ই অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত। তো যারা যারা ক্রিকেটে ইন্টারেস্টেড আছো, তারা একটা জিনিস জেনে নাও যে ট্রেডিংও ক্রিকেটের মতোই। তো আর দেরি কেন বন্ধুরা, ভিডিওর নিচে ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি গিয়ে ডাউনলোড করে নাও। বিজয় তাড়াতাড়ি রেডি হও। আরে হ্যাঁ রেডি হচ্ছি। মিনাদি অফিসে যাবো তো, মা বাইরেই বসে আছে, একটু দেখো না। দিদি তুমি চিন্তা করো না, আমি দেখছি। কি বলছিস এসব? দেখো মুরগির ডিমের ভিতরে মুরগির ভূত লাফালাফি করছে। হ্যাঁ কই দেখি। আরে গাধি, ডিমটা সিদ্ধ হচ্ছে গরম জলে তাই এরকম হচ্ছে। ও বৌমাকে অফিসে পাঠানোর জন্য তুই এই নাটকটা করলি? ছেলে আসুক আজকে। মা, আজকালকার দিনের মেয়েরা শিক্ষিত, যদি কাজ করে নিজের স্বপ্ন পূরণ করতে চায় তো করুক না, তাতে কি হয়েছে? হ্যাঁ আর আমিও তো মেয়ে, আমিও তো কাজ করছি, তাতে কি হয়েছে? চুপ কর, তুই আমাদের বাড়ির চাকর, তুই তোর সাথে আমাদের বাড়ির বউয়ের তুলনা করছিস কেন মা? ও মেয়ে আর আমিও মেয়ে, আমি চাকরি করছি মানে আমিও তো কোনো কোম্পানির চাকর, আর শুধু কাজের উপর ডিপেন্ড করে কাউকে ছোট করতে নেই মা। এই কাজের মেয়েটার জন্য তুমি আমার মুখের উপর কথা বলছো? দিদি
দিদি তো ঠিকই বলেছে মাসিমা। হ্যাঁ, আর এই বাড়িতে আপনার অত্যাচারের থেকে আমি কাজে গিয়ে অনেক শান্তিতে থাকি। বাবা, তোর মায়ের অপমান দেখার জন্য তোকে আমি এতদিন খাইয়ে পড়িয়ে বড় করলাম বল? আর আমি তো এবারে সম্মানের কথা ভেবেই বলছি। বাড়ির বউরা বাড়ির বাইরে গেলে বাড়ির সম্মান থাকে না কে বলেছে আপনাকে মা? চুপ করো তুমি, আজ থেকে তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ। এবার কি করি, তোমার দাদা তো আমাকে আর অফিসে যেতে দেবে না। দিদি, তুমি দাদাকে সামলাতে পারবে? আমি মাসিমাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ। ও মাসিমা, তুমি এত ঠাকুরের ভক্ত, তুমি মন্দিরে গিয়ে কেন পুজো দাও না বলতো? কেন বলতো? তোমার বৌমাটা তো তোমার একটা কথাও শুনে না। পাশের গায়ে জাগ্রত কালী মন্দির আছে, সেখানে গিয়ে মানত করে পুজো দাও, দেখবে তোমার বৌমা তোমার সব কথা শুনবে। তাই? হ্যাঁ, যাও যাও, আজকেও কালী পুজো হচ্ছে। ঠিক আছে। মাসিমা, তুমি যাওনি আজকে? না, কালকে গিয়ে তো মানত করে এসেছি। একদিনে গিয়ে কি হবে? হিমালয় সাধুরা বছরের পর বছর সাধনা করে তারপর সিদ্ধি লাভ করে, আর তোমার একদিনে কি হবে? হ্যাঁ, যাই। হাই মিনা। কি হল? আরে আজকে মন্দির বন্ধ। বৌমা কই? ও বৌমা! মাসিমা, দিদি না বাজার করতে গেছে। বাজার? বাজার তো খোকা সব করে রেখেছে। না 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 না, দিদি শপিং করতে গেছে। শপিং? শপিং? ও, মানে আবার অফিসে গেছে? অসুখ আজকে। তোর বউ আবার অফিসে গেছে। বাড়ির বাইরে একবার পা গেলে না তার আর বাড়িতে মন টেকে না। আমার মানা করা সত্ত্বেও তোর বউ শোনেনি, এই মিনাকে দিয়ে আমাকে মন্দিরে পাঠিয়ে তারপর অফিসে গেছে। মা যাক না, ওর স্বপ্ন পূরণ করতে চাইছে, করুক না, তাতে কি হয়েছে? মানে তুইও তোর বউয়ের সাথ দিচ্ছিস? তার মানে তোর মায়ের কোনো দাম নেই তোর কাছে? না, সেটা না মা। প্লিজ, তোমরা আর আমার জন্য ঝগড়া করো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি একটা মেয়ে, আমারও কিছু স্বপ্ন আছে, স্বাধীনতা আছে, কিন্তু এই বাড়িতে থাকলে আমি সেটা কখনো পাবো না। তাই যেদিন আমার মনে হবে যে তোমরা আমার এইটুকু দাম দেবে, আমি সেদিন আবার ফিরে আসবো। দিদি, ও দিদি, দিদি যেও না, দিদি, ও দিদি। আমি জানি এখন তোর মা না, তোর কাছে তোর বউ আগে, কিন্তু আমি ওর মুখ পর্যন্ত দেখতে চাই না। তাই থাক তোরা এই বাড়িতে শান্তিতে, আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আর আসবো না। মা, মা শোনো, মা। মাসিমা, দাঁড়াও না মাসিমা। যেও না তুমি মাসিমা, দাঁড়াও না। মিনাদি, মায়ের ভীষণ শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। মা, বাবা, মনে হয় আমি আর বাঁচব না। মিনাদি, তুমি আমার বাড়িতে? হ্যাঁ দিদি, মাসিমার না খুব শরীর খারাপ। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। কত টাকা মা? বাবা, অনেক টাকা লাগবে। আমার কাজটাও চলে গেছে, আর যে কয় টাকা জমানো ছিল সব তো বাড়ির ইএমআই শেষ। মা, মা, মা! সাবধানে সাবধানে মা। জানতাম বাবা, সবার আগে তোর কাছে তোর মা। আমার এখন এই বাড়িতে এসে খুব ভালো লাগছে। মা,
চা বানাবো আপনার জন্য। এই মুখপুরি, এই মুখপুরিটা এখানে কি করছে? এই মুখপুরির জন্যই তুমি এখানে আছো মাসিমা। না দিদি, আজ তুমি আমায় বলতে দাও, দাদার কাজ চলে গেল আর সব টাকা খরচা হয়ে গেল এমআইতে। চিকিৎসা কে করেছিল তোমার জানো? এই মুখপুরি বৌমা। অফিসে কাজ করে যা টাকা নিজের জন্য জমিয়েছিল তা সব খরচা করে দিয়েছে তোমার জন্য। হ্যাঁ মা। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি অশিক্ষিত মানুষ, তো এই শিক্ষার মূল্যটা বুঝতে পারিনি মা।